হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি বিএ ফোর সেমিস্টার অনার্স এবং প্রোগ্রাম কোর্সের ছাত্রছাত্রীদের জন্য SEC 2 বেঙ্গলি পেপার থেকে একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আজকের বিষয়টি হচ্ছে বিজ্ঞান ও চলচ্চিত্র। বিজ্ঞান ও চলচ্চিত্রের এখানে সম্পর্ক যেটা, সেটা এখানে আমি তুলে ধরছি। তো উত্তরটি শুরু করার আগে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি, তোমরা যারা নতুন ভিউয়ার বা যারা আমার এই ভিডিওগুলি দেখে উপকৃত হয়ে থাকো, তারা যদি এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব করলে আমি নেক্সট যে ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওগুলো নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তো উত্তরটি আমি শুরু করছি। চলচ্চিত্র একেবারে বৈজ্ঞানিক প্রযুক্তিগত আবিষ্কারের ফল। আধুনিক বিংশ শতকের পরিণত বুর্জোয়া জগতের উন্নত নগর সভ্যতার সৃষ্টি। আজ চলচ্চিত্র একটা ইন্ডাস্ট্রি ও কালচার ইন্ডাস্ট্রির অপরিহার্য অঙ্গ। সব দিক থেকেই প্রযুক্তির উপর তার নির্ভরশীলতা। চলচ্চিত্রের ইতিহাসকে শুধু বিজ্ঞানের দিক থেকেও বিশ্লেষণ করে দেখানো যেতে পারে। তার বিবর্তন শিল্প অথচ বিজ্ঞান নির্ভর প্রযুক্তি সিদ্ধ। চলচ্চিত্রের শিল্প পরিধি প্রযুক্তিবিদ্যার অগ্রগতির সঙ্গে সঙ্গে বাড়তে শুরু করেছে। বিজ্ঞানের প্রায়োগিক সুবিধাগুলিকে যখন যেভাবে সম্ভব কাজে লাগিয়ে সিনেমা এগিয়ে গেছে। তার উন্নতির কোন ধাপই প্রযুক্তিবিদ্যা থেকে বিযুক্ত নয়। নির্বাক চিত্র থেকে সবাক চিত্র, সাদা কালো চিত্র থেকে রঙিন চিত্র, ছোট পর্দা থেকে প্রসারিত পর্দা হয়ে আজকের আইম্যাক্স ফরম্যাট জনপ্রিয় না হলেও 3D ফিল্ম ও আবহগন্ধ সবই প্রযুক্তির ব্যাপার। এখানে চলচ্চিত্র মানে কিন্তু সিনেমা, ঠিক আছে? যদি আসে বিজ্ঞান ও সিনেমার সম্পর্ক তাহলে এটাই হবে, বা যদি আসে বিজ্ঞান ও চলচ্চিত্রের সম্পর্ক তাহলে এটাই হবে, বা সিনেমায় বিজ্ঞানের গুরুত্ব বা ভূমিকা আলোচনা করো তাহলে কিন্তু এই উত্তরটি লিখলে হয়ে যাবে। কম্পিউটার প্রোগ্রামিং, ডিজিটাল টেকনোলজি ও সাইবারনেটিক্সের মতো প্রযুক্তির প্রভাবে জুরাসিক পার্কের মতো ছবি যতটা না নন্দন নির্ভর, তার চাইতে ঢের বেশি প্রযুক্তি প্রসূত। এই প্রকার ছবিতে কম্পিউটার গ্রাফিক্সের যে প্রয়োগ ঘটেছে, তারপর চলচ্চিত্রে বাস্তবতা প্রসঙ্গে ও চিত্র প্রতিমার নান্দনিক বিশ্লেষণের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আসতে বাধ্য। সম্পূর্ণ গাণিতিক ও প্রাযুক্তিকভাবে প্রকল্পিত রূপকল্পের ক্ষেত্রে চলচ্চিত্রের নন্দন তত্ত্বই যে কতটা প্রযুক্ত হবে এ প্রশ্ন উঠেছে। সর্বাধুনিক ভিজুয়াল টেকনোলজির বিস্ময়কর অগ্রগতি ও তার অভিঘাত, অথবা এক কথায় বলা যেতে পারে তার আগ্রাসন, আলোকচিত্র, চলচ্চিত্র, ভিডিও প্রভৃতি পুরনো মাধ্যমগুলি সুনির্দিষ্ট শিল্প বৈশিষ্ট্যকে ভেঙে চুড়ে তছনছ করে দিচ্ছে। আমাদের দৃষ্টি ও দর্শনের ধারা ও ধরনকেই দিচ্ছে সম্পূর্ণরূপে পাল্টে। কল্পবিজ্ঞান ছবির ব্যাপক বাণিজ্যিক সাফল্য আজ কোনো বিচ্ছিন্ন ব্যাপার নয়। আধুনিক বিজ্ঞান গহন কল্পবিজ্ঞানকে চিত্রায়িত ও এক অর্থে বাস্তবায়িত করা সম্ভব করে তুলেছে। ভিজুয়াল টেকনোলজির সাহায্য নিয়ে চলচ্চিত্র ক্রমাগত সমৃদ্ধ হয়ে 21 শতকে কি অধিকাংশ শিল্পকে তার আওতায় নিয়ে আসবে না? প্রযুক্তির দাপটে নিজেই শিল্প হিসেবে লোপ পেয়ে যাবে। প্রযুক্তির দরুণই চলচ্চিত্রের ভবিষ্যৎ আজ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। আধুনিক ডিজিটাল টেকনোলজির গাণিতিক রূপকল্পের কথা বাদ দিলেও চলচ্চিত্রের সঙ্গে গণিতের গভীর সম্পর্ক রয়েছে। খুব সাদাসিধেভাবে দেখলেও দুয়ের মধ্যে একাধিক অন্তরঙ্গতা চোখে পড়বে, যেমন ক্যামেরার আগুপিছু ও ওঠানামা আসলে অনুভূমিক ও উল্লম্ব অক্ষ বরাবর ক্যামেরার কিছু অবস্থান। ক্যামেরার নড়াচড়া 0° থেকে 360° মধ্যে সীমাবদ্ধ, এবং এই ক্যামেরা কোণ ও ক্যামেরা দূরত্ব উভয়ই জ্যামিতিক চিত্র দ্বারা নির্দেশিত হতে পারে।
প্রকৃতই চলচ্চিত্র অনুশীলনে বারবার সাহায্য নিতে হয় জ্যামিতি ও স্থানাঙ্ক জ্যামিতির। জ্যামিতিগতা কম্পোজিশনকে দৃশ্যগত ও রসগতভাবে সম্পন্ন করে সিনেমায় বিভিন্ন গাণিতিক পদ্ধতির প্রয়োগ চলচ্চিত্রের ভাষাকে সমৃদ্ধ করে। আইজেনস্টাইনের মন্তাস তত্ত্ব আসলে একটি গাণিতিক সূত্র। এইভাবে গাণিতিকতা সিনেমাকে দিতে পারে একই সঙ্গে বৈজ্ঞানিক শৃঙ্খলা ও ভাবব্যঞ্জনা। এই জন্য সিনেমা বিজ্ঞান ও শিল্পের যে যুগলবন্দি তাতে গণিতের সঙ্গত। গণিত একই সঙ্গে নির্বিশেষকে বিশেষে ও বিশেষকে নির্বিশেষে পরিণত করার ক্ষমতা ধরে, যে বৈশিষ্ট্য অনেকটা সিনেমারও। আসলে এখানে বলা হয়েছে, আমরা যখন ফটো তুলি তখন আমরা ক্যামেরাটাকে নানাভাবে প্রয়োগ করি, কখনো সোজাভাবে, কখনো বাঁকাভাবে, মানে 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে আমরা ক্যামেরাটাকে এভাবে নড়াচড়া করি। তো এখানে যে গণিতের বা বিজ্ঞানের যে প্রয়োগটা আমরা দেখতে পাচ্ছি সেটাই এখানে বলা হয়েছে। ঠিক আছে, তো আজ এখানেই রাখছি, এরপরে আমি আর একটি বিষয় তোমাদের সামনে তুলে ধরব। সবাই ভালো থেকো, ধন্যবাদ।